হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি যে অলরেডি মার্চে ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইস্যু করা শুরু হয়ে গিয়েছে, এবং অনেকে জানতেও চেয়েছেন যে কিভাবে মার্চে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। তো আজকে আমরা দেখব যে ফুল অ্যাপ্লাই প্রসিডিউর, আমরা কি কি স্টেপস ফলো করে ইজিলি নিজেরাই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। এখনকার যে একাডেমিক ইয়ার সেটা হচ্ছে 2024-25, এবং আমাদের প্ল্যাটফর্ম অলরেডি ওপেন হয়েছে 1 ডিসেম্বর, অ্যান্ড এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জুলাই মাস পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাকে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাও-এ। তো আপনি অ্যাপ্লাই নাও-এ যখন ক্লিক করবেন, তখন আপনি এখানে দেখতে পারবেন যে আসলে আমাদের প্ল্যাটফর্মটা ওপেন হয়েছে কখন এবং ক্লোজ হবে কখন। তো দেখুন, আমি যেহেতু ইতালিয়ানে আছে আপনারা বুঝতে পারবেন না, তো আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিই। দেখুন, আমরা 15 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো এখানে বলতেছে, অ্যান্ড ওপেন হয়েছে কখন, 1 ডিসেম্বর। তো চলুন আমরা এই স্টেপসগুলো আগে দেখে নিই যে আমাদের কী কী স্টেপস ফলো করতে হবে। এখানে আপনি টোটালি পেয়ে যাবেন সব কিছু। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে একটা প্রি ভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এরা আপনাদের প্রি ভ্যালুয়েশনটা চেক করবে। চেক করার পর যদি আপনার এটা পজিটিভ আউটকাম হয়, তাহলে আপনাকে ইউনিভার্সিটি ইতালিতে যে প্রি এনরোলমেন্ট করতে হবে, যেটা ক্লোজ হবে কখন, সেটা হচ্ছে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। যদি আপনারা 15 জুলাইয়ের পরেও প্রি এনরোলমেন্ট করতে চান, করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এটা ওপেন হবে। এবং আমরা সবাই জানি কি, যে প্রি এনরোলমেন্ট ছাড়া আমরা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো আমার কী কী ডকুমেন্ট দরকার এটাতে অ্যাপ্লাই করার জন্য? ফার্স্টলি আপনাকে আপনার আইডি কার্ড আর পাসপোর্ট, আইডি কার্ড পাসপোর্ট আপনার থাকতেই হবে। দেন আপনার ট্রান্সক্রিপ্ট, আপনার ডিপ্লোমা সার্টিফিকেট, আর যদি আপনি প্রি ইভ্যালুয়েশনটা খুবই ফাস্টার চান, সেই ক্ষেত্রে আপনাকে রেফারেন্স লেটার, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তারপরে আপনার সিমিয়া যদি থাকে, আগের বছর যদি কেউ করে থাকেন, তারপরে আপনার ভিসা বা রেসিডেন্স পারমিট যদি কেউ অলরেডি ইতালিতে থেকে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে আর কি, দেন আপনার সিভি, আপনার মোটিভেশন লেটার, এগুলো আপনার লাগবে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের প্রথমে প্রি ইভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন ওরা যদি পজিটিভ আউটকাম দেয়, দেন আমাকে ইউনিভার্সিটি ইতালিতে অ্যাপ্লাই করতে হবে প্রি এনরোলমেন্টের জন্য। এখন চলুন দেখা যাক রেজিস্টার করার জন্য আমার কী কী দরকার। তাহলে আপনারা যখন এখানে নতুন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, এখানে দিতে হবে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন। আচ্ছা দেখেন, আমি ইংলিশে কনভার্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আপনারা যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন, দেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার চুজ করা অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারবেন। দ্যাট মিন্স আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি ইজিলি ক্লিক করতে পারবেন। যদি আপনি আগে থেকে রেজিস্টার না হয়ে থাকেন, দেন দেখবেন এখানে একটা অপশন আছে নট রেজিস্টার্ড ইয়েট, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সব কিছু আপনার ম্যাক্সিমাম টাইমে ইতালিয়ানে আসে। যেমন নমে, নমে মানে ফার্স্ট নেম, যেটা আমরা বাংলাদেশে ফার্স্ট নেম লিখে থাকি সেটা হচ্ছে নমে। দেন কগনমে, কগনমে হচ্ছে আপনার লাস্ট নেম। ইমেল, যে ইমেলটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, অবশ্যই অবশ্যই মনে রাখবেন সেই ইমেলটা দিয়েই যেন ইউনিভার্সিটি ইতালিতে আপনার অ্যাকাউন্টটা করা থাকে। কারণ দুটো আলাদা আলাদা ইমেল হলে আপনি যখন ইউনিভার্সিটিকে রেসপন্স করার জন্য মেইল করবেন, তারা কিন্তু রেসপন্স করে না সাধারণত, এটা অনেকে জানে না, তো এটা অবশ্যই ফলো করবেন। দেন পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন এখানে একটা ইনস্ট্রাকশন আছে যে, আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা একটা বড় হাতের ক্যাপিটাল দিবেন, একটা ছোট হাতে দিবেন, কিছু নাম্বার, কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করবেন। দেন আপনাকে কি করতে হবে, এখান থেকে ক্লিক করতে হবে, দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। যখন আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, তখন কি কর তখন আপনি সাইন ইন অপশনটা ওপেন হয়ে যাবে, আপনি ক্লিক করতে পারবেন, দেন আপনাকে নেক্সট সিস্টেমে চলে যাবে। চলেন আমি একটা স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরের পেজটা কেমন হবে। ওকে, আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, অ্যান্ড দেন আমি কী করব, সাইন ইন অপশনে ক্লিক করব। দেখেন এইবার আপনাকে এখানে কী বলতে আছে, সব কিছু কিন্তু ইতালিয়ানে আসবে, এটা একটু মনে রাখবেন, তাই জন্য আপনি এক্সটেনশনটা ইউজ করবেন ইতালিয়ান টু ইংলিশ। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, ইউ উইল রিসিভ অ্যান ইমেল উইথ দ্য লিঙ্ক টু কমপ্লিট দ্য অ্যাক্টিভেশন। আপনাকে একটা, আপনি যে মেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, সেই মেইলে আপনার একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। আমরা চলেন ওখানে চলে যাই। ওকে দেখেন এরকম একটা লিঙ্ক আসছে, এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে কী বলতেছে দেখেন, আপনার অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়েছে। এবার আপনাকে কী করতে হবে, আপনাকে লগ ইনে চলে যেতে হবে।
লগ ইনে চলে যাওয়ার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর